দেখুন, সেটা যদি বলতে হয় তাহলে এটা তো অবশ্যই যে BS6 হচ্ছে কি, যে আমরা আগে যেরকম হচ্ছিল যে BS6 হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লঞ্চ হয়েও গেছে আমাদের 1 এপ্রিল 2020। কিছু কিছু বাড়িতে কিন্তু অলরেডি এসে গেছে BS6। তো সেখানে দেখা যাচ্ছে যে যেটা শুক্রবাবু বললেন যে যে দূষণের যে মাত্রাটা, সেই দূষণের মাত্রাটা কিন্তু আগের থেকে কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে, অনেকটাই কিন্তু কমছে। যদি আমরা দেখি সেভাবে প্র্যাকটিক্যালি দেখি তাহলে 70% মতন কিন্তু কমে গেছে দূষণের মাত্রা। সুপ্রিয়া, আপনি যদি বলেন যে এই গাড়ি একটা সময় প্রচুর ধোঁয়া বেরোতো এবং সেই জায়গাটাতে আমরা উন্নততর জায়গায় যাচ্ছি, তার সঙ্গে কি গাড়ির দামটা হেরফের করছে গাড়ি যারা কিনতে যাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? ব্যাপারটা দেখুন, কথায় আছে না যে গুড় দিলে মিষ্টি যত হবে, তো সেরকমই গাড়িতে যেহেতু যন্ত্রাংশের পরিমাণ বাড়ছে, আমাকে এখন আমরা মানে পরিবেশ সচেতন হয়েছি, তো আগে তো এত কিছু ছিল না, তো এখানে এখন কারেন্ট টাইমে আমরা ইজিআর প্রসেস, তারপরে এখন এসসিআর প্রসেস এসে গেছে, তার সাথে ক্যাথলেটিক কনভার্টার। তো ক্যাথলেটিক কনভার্টারের মধ্যে থাকে কি জিনিসটা, আমাদের প্ল্যাটিনাম রয়েছে, এগুলো কিন্তু খুব দামি ধাতু। তো এই দামি ধাতু যখন আমি গাড়ির মধ্যে ইউজ করছি, তো ডেফিনেটলি সেই জিনিসগুলোর দাম হবে। তাছাড়াও এখন গাড়ির ইঞ্জিনগুলো পুরোপুরি কম্পিউটারের অধীনে চলে গেছে, এখন আর মেকানিক্যাল প্রসেসে আর চলে না যে আমি অ্যাক্সিলেটার টিপলাম, পেট্রোল ভাল্ব খুললো, তেল গেল, হাওয়া মিক্স হলো, গাড়ি চললো, কিন্তু এখন টোটালটাই কম্পিউটারাইজড, ইসিইউ কন্ট্রোল করছে। আমি টিপছি যেটা পাই অ্যাক্সিলেটার প্যাডেলটা, সেখান থেকে সেন্সার সেন্স করছে, ফুয়েল কতটা দিতে হবে সেটা ইঞ্জিন ঠিক করে দিচ্ছে ইসিইউ, তার সাথে হাওয়া কতটা মিক্স হবে, পুরো সিস্টেমটা চলছে কিন্তু কম্পিউটারাইজ, খুব প্রম্পট ভাবে চলছে। যার ফলে কি হচ্ছে, আগে যতটা পলিউশন হতো এখন কিন্তু তার কিছুভাগও হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে এফিসিয়েন্সি লেভেল অনেক বেড়ে গেছে, আগে দেখা যেত একটা গাড়ি 10 কিলোমিটার যাচ্ছে, আজ ওই গাড়ি ওই সেগমেন্টেরই ইঞ্জিনে এই সিস্টেম বসার পর দেখা যাচ্ছে ওই গাড়ি 18 কিলোমিটার 20 কিলোমিটার যাচ্ছে, তো এফিসিয়েন্সি পার্টটা অনেক বেড়ে গেছে। ছোটবেলা থেকেই একটা ভালো লাগা এবং তারা পড়তে যায়, যারা কিভাবে যাবে, কিভাবে ভর্তি হবে, কোথায় ভর্তি হবে যদি একটু বলেন। প্রথমত হচ্ছে যে আমাদের যেমন হচ্ছে কলেজে আমরা বিটেক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে, আর আমাদের কলেজে ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে কি এটা দরকার, সেটা হচ্ছে মাধ্যমিকে যদি 35% নম্বর নিয়ে যদি কোনো ছাত্র বা ছাত্রী উত্তীর্ণ হয়, আর তার সাথে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স একত্রিত হবে 90 নম্বর থাকে, তারপর জেক্সপো দিয়ে সে কিন্তু ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবে। আর বিটেক যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, সেখানে কিন্তু সেই ছাত্র বা ছাত্রীকে 45% নম্বর পেতে হবে, ঠিক আছে, 45% নম্বর পেতে হবে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, জয়েন্ট এন্ট্রান্স মেন, এছাড়া আর একটা পরীক্ষা হয় CEE, সেটা হচ্ছে আপনার মাইনরিটিস প্রফেশনাল, তো সেখানে কিন্তু এই তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেই ছাত্র বা ছাত্রীটি কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিটেক করতে পারবে। সুপ্রিয়া, আপনার কাছে আসবো, তবে আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানার আছে, তবে এই মুহূর্তে আমাদের নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।